না আমি ছিটকে যাইনি, কারণ আজকে অনেকে ছিটকে যাবে, তাদেরকে ধরে রাখতে হবে, না হলে আবার কোন ড্রেনে পেনে পড়ে যাবে। বিশেষ করে আমাদের বাংলা রিভিউয়াররা অনেকেই ছিটকে যাবে। তো যাই হোক, কথা বলবো টাইগার থ্রি নিয়ে, টাইগার থ্রি রিভিউ করব। কিছুক্ষণ আগেই দেখে আসলাম, বুঝতেই পারছেন এখনও ড্রেসটা গায়ে রয়েছে। তো কেমন লেগেছে? তো দেখুন, টাইগার থ্রি আমি যদি সিনেমার রিভিউ নিয়ে বলি, তো স্টোরি নিয়ে বলবো, অনেক কিছু নিয়ে বলবো, ক্যামিও নিয়েও বলবো। প্রথম থেকে স্টোরিটা যেভাবে শুরু হয়, প্রথমে ইমরান আসমিকে দেখানো হচ্ছে। দেখুন, ইমরান আসমি এ সিনেমার প্রপার ভিলেন বা নাম্বার ওয়ান ভিলেন বলতে পারেন। তাকে যে ভাই এন্ট্রি দিয়েছে, মনেই হচ্ছে না সে এই সিনেমার কোনো একটা বড় কিছু হবে। মানে এন্ট্রিতে কোনো জোশ নেই, একদমই জোশ নেই। এরপর এ সিনেমার লিড হিরো টাইগার অর্থাৎ সালমান খান, তার এন্ট্রিতেও ভাই কোনো জোর নেই, কিচ্ছু নেই ভাই। মানে ইমরানের এন্ট্রিতেও কোনো সিটি পড়ছে না, অপরদিকে সালমানের এন্ট্রিতেও সিটি পড়ছে না, মানে এন্ট্রিগুলো মিসিং। মানে বুঝলাম না যে এত বড় একটা সিনেমা, স্পাই ইউনিভার্স, সালমান খানের সিনেমা, কিন্তু এন্ট্রিগুলো এরকম দুর্বল কেন? যাই হোক, এন্ট্রির পর যখন সালমান খানের একটা বাইক নিয়ে পুরো অ্যাকশন সিকোয়েন্সটা হয়, সেটা অনেক ভালো, অনেক বেটার করা হয়েছে। ছাদের উপরে, মানে তারা প্রায় রোড বানিয়ে দিয়েছে ছাদের উপরে, ছাদের উপরে বাইক নিয়ে অনেক বড় রেস হয়। তবে কি বলুন তো, তারা এক ছাদ থেকে আরেক ছাদ যাওয়ার জন্য একটা মানে ফ্লোরের মতো বানিয়েছে। যাই হোক, এই সিনটা তো ভালোই। দেখুন, স্টোরিটা কিন্তু ওই সেন্টিমেন্টাল, মানে ওই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে আমাদের ইমোশন রয়েছে, ওই জিনিসটা উস্কানোর চেষ্টা করা হলো, তারপর জিনিসটাকে সেভ করেছে। মানে পাকিস্তানকে যে ইন্ডিয়া বেশি ঘৃণা করবে এটাও দেখানো হয়নি, আবার পাকিস্তান যে ইন্ডিয়াকে ঘৃণা করবে সেটাও দেখানো হয়নি। যদিও পাকিস্তানের একজনকেই খারাপ দেখানো হয়েছে, সেটা হলো ইমরান হাসমি। তারও একটা ব্যাক স্টোরি রয়েছে, সে কেন কী জন্য এসব করছে, তার মোটিভ কী, সে কী চায়, তার জন্য সে কী করতে চায়, সেটা দেখানো হচ্ছে। তো একটা সময় একটা সিকোয়েন্স থাকবে, টাইগার মানে সালমান খান আর ক্যাটরিনা ক্যাফ তাদের দুজনের মধ্যে একটা অ্যাকশন হবে ছোট্ট করে, এটা দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, বলেই দিলাম, এটা কোনো স্পয়লার না, এটা তো আপনারা ট্রেলারও দেখতে পাবেন। তারপর যখন তারা সারেন্ডার করে বা তাদেরকে ধরে ফেলে, তাদেরকে মানে ইমরান আসমি তাদেরকে প্রায় ধরেই ফেলে, তো তারপর তাদের একটা দুর্বলতার জায়গায় হাত দেয়, যার জন্য ইমরান আসমি যা বলবে টাইগার আর জয়াকে সেটাই করতে হবে। তখন ইমরান আসমি তাদেরকে একটা মিশনে পাঠায় তুর্কিতে, তুর্কিতে একটা জিনিস রয়েছে সেটা এনে তাকে দিতে হবে। সেই জিনিসটা কি সেটার জন্য থিয়েটারে গিয়ে দেখতে হবে। বাট ওই যে মিশনে যায় টাইগার এবং জয়া, ওই মিশনটা দারুণ ছিল। তুর্কিতে টার্কিশ পুলিশের সঙ্গে যে মিশনটা হয়, যেভাবে তারা মিশনে সাকসেসফুল হয়, সেটা খুবই ভালো ছিল। ওখানেই টাওয়ালের সিনটা রয়েছে, ক্যাটরিনা ক্যাফ ট্রেলারও দেখানো হয়েছে, টাওয়ালের সিনটা সেটা ওখানে রয়েছে। ক্যাটরিনা ক্যাফকে কিন্তু ওই সিনেমাতে আপনি সাইড করতে পারবেন না যে শুধুমাত্র একজন হিরোইনকে থাকা দরকার, শো পিস হিসেবে ব্যবহার করছে, তা কিন্তু না। ক্যাটরিনার এখানে অনেক কিছু করার রয়েছে, সে অনেক কিছু করেছে। আর একটা সারপ্রাইজ রয়েছে প্রথমের দিকেই প্রায়, যেটা অরিজিৎ সিংয়ের গানটা আছে, রোয়া রোয়া রোয়া, ওর ভাই কি গান, এটা কি গান! এই গানটা তো ইউটিউবে এখনও ভিজুয়ালি রিলিজ করেনি, জাস্ট অডিও ভার্সন করেছে, গানটা দারুণ। এ সিনেমা জুড়ে আপনি এটাই বুঝতে পারবেন, একটি গানে পুরো সিনেমাটাতে পাবেন। তারপর লেকে প্রভুকা নাম একদম শেষের দিকে, সিনেমাটাতে দুটো গানই, দুটোই অরিজিৎ সিংয়ের গান। তো সিনেমাটা দেখলে মনে হবে যে সালমান আর অরিজিৎ, ওয়া ওয়া কি আরাম, মানে এই ধরনের একটা ফিল পাবেন। তবে কি বলুন তো, ওই যে লাস্টে যে গানটা হবে লেকে প্রভুকা নাম, ওই গানটার পর কিন্তু অনেকেই বেরিয়ে যাবে, মানে গানটা শুরু হওয়ার পর অনেকে হল থেকে বেরিয়ে যাবে। আমিও হল থেকে বেরিয়ে গিয়েছি, তারপর দেখছি লোকজন হল থেকে চিৎকার করছে, আবার রিটার্ন গেলাম, তারপর যেটা দেখলাম অবশ্যই বলে দিই, এটা সবাই জানেন, সেটা হলো কবির অর্থাৎ ঋত্বিক রোশনের একটা ক্যামিও রয়েছে। তবে একটা জিনিস খুবই মিস করলাম, মানে ঋত্বিক রোশনকে একদম আলাদাই করে দেওয়া হয়েছে, মানে এই টাইগারের সঙ্গে বা সালমানের সঙ্গে কোনো ইনভলভই রাখিনি। মানে টাইগারকে হেল্প করার জন্য কোনো একটা সময় যদি আসতো, অনেক এরকম সিচুয়েশন গিয়েছিলো যেখানে টাইগার বিপদে ছিল, সেখানে যদি কোনোভাবে এসে কবির হেল্প করতো তাহলে ভালো হতো। যাই হোক, সেটা কিছুই না, জাস্ট লাস্টে একটা মনে হয় আলাদা শ্যুট করে বসিয়ে দেওয়া হয়েছে এরকম। তবে সারপ্রাইজিং ব্যাপার হলো এসআরকের এন্ট্রি, এসআরকের এন্ট্রি থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে জাস্ট ফাটিয়ে দিয়েছে। শাহরুখ কিন্তু ইন্টারভেলের পরেই এন্ট্রি নেয়, এবং শাহরুখের এন্ট্রি আর শাহরুখ আর সালমান যখন একসঙ্গে স্ক্রিন প্রেজেন্ট করছে, ভাই পুরো দুর্ধর্ষ। আর এই ব্রিজের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটা, অনেকটাই বড় অ্যাকশনটা, জাস্ট আলাদাই, এক একটা সিন যেভাবে আসছে টপ নচ, আপনি চোখ ধাঁধানো কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখবেন। যেভাবে ভাই চলছে ফায়ারিংগুলো,
জাস্ট অন্য লেভেলের। আর শাহরুখকে যে এত স্মার্ট লাগছে, এত স্মার্ট, পাঠান সেজে এসছে বাট পাঠানের থেকেও কোথাও গিয়ে বেশি ভালো লাগছে, দারুণ লাগছে। মানে পাঠানকে এখানে, মানে শাহরুখকে এখানে যে এন্ট্রিটা দেওয়া হয়েছে, এই এন্ট্রিটা, এইটুকু এন্ট্রি ভাই টাইগারকেও দেওয়া হয়নি, ইমরান হাশমিকেও দেওয়া হয়নি, জাস্ট আলাদা একটা এন্ট্রি দেওয়া হয়েছে, অন্য লেভেলের। তারপর আরও একটা মজার সিকোয়েন্স রয়েছে, যখন তারা প্যারাশুটে উঠছে তখন টাইগার পাঠান বলছে যে প্যারাশুট তো একটাই, আমরা দুজন, তো তখন সালমান খান বলে তুমি উড় যাও কারণ তোমাকে উঠতে তোমার চুলগুলো দেখতে ভালো লাগে। তো তখন সে উড়ে যায় প্যারাশুট নিয়ে আর সালমান নদীতে ঝাঁপ মারে। তো দারুণ কিছু সিকোয়েন্স রয়েছে, অনেক কিছু ভালো ভালো কিছু অ্যাকশান সিকোয়েন্স রয়েছে, ইমোশন টুকটাক রয়েছে, বেশ ভালোই লাগবে। তবে যদি আমি স্টোরির কথা বলি, স্টোরিটা আউট অফ দ্য মার্ক কিছুই না। স্টোরিটা এই ঘিষিয়ে পিটিয়ে ইন্ডিয়া পাকিস্তান করারই চেষ্টা করা হয়েছে, স্টোরিতে আমি বলবো না যে সেই ধরনের দম রয়েছে, বাট এরকম কিছু সারপ্রাইজিং কাজ করেছে যেগুলোর জন্য সিনেমাটা পুরোটা দেখার আপনার ইচ্ছে করবে এমন না। বাট হ্যাঁ, প্রথম হাফটা একদমই প্রায় বোরিং বোরিং টাইপ, মানে প্রথমে যে অ্যাকশান সিকোয়েন্সটা হয় বাইক নিয়ে, এরপর যে কিছুক্ষণ চলে ফ্ল্যাটে চলে, সেই ধরনের উত্তেজনা কোনো রকম সৃষ্টি করতে পারেনি। তারপর ইন্টারভেলের পরে হয় সিনেমার মেন মানে কার্যকলাপ, ইন্টারভেলের পরে যে শুরু হয় ভাই থামেই না, ক্লাইম্যাক্সে যে রেড কালারের যে রুমের মধ্যে যে অ্যাকশানগুলো হয়, বাপ রে বাপ, এটা তো আলাদাই, মানে চোখ মনে হয় ধন্য হয়ে যাবে এইগুলো দেখলে। তো আমি বলবো দারুণ দারুণ একটা সিনেমা, তবে গল্প আরও জোর দেওয়া যেতে পারতো, গল্পে কিছু নেই। বাট এখানে যেহেতু আপনি ভাবুন না, রয়েছে ইমরান হাশমি যাকে প্রথমবার আপনি ভিলেন রূপে দেখবেন, আর সেও টাইগারের সঙ্গে টক্কর নেবে, ইমরান হাশমি, সালমান খান, শাহরুখ খান, আর শেষে কবির রয়েছে, যদিও কবিরটা সিনেমাতে কোনো ইম্প্যাক্ট করতে পারেন। আমি এইটুকু শিওর যে অনেকে হয়তো কবির মানে ঋত্বিকের এন্ট্রিটা হয়তো বা এই সিনেমাতে মিস করবেন, কারণ অনেকে লেকে প্রভুকা গানটা যখনই আসবে তখনই বেরিয়ে যাবে, অনেকে বেরিয়েও যায় কারণ ভাবছে যে সিনেমা শেষ, আমিও বেরিয়ে গিয়েছিলাম, বাট না, পিকচার থোড়াসা বাকি হ্যাঁ। তো এটাই বলবো, ওভারঅল এই সিনেমাটা যদি আমি রেটিং করি 3.5। তো আমার এইটুকু যা যা লেগেছে আমি অনেস্টলি বলেছি, উড়েও যাইনি, ছিটকেও যাইনি, আমি এখানে দাঁড়িয়েছি আর এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনার কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান, আর কারা কারা ঋত্বিকের এন্ট্রিটা মিস করেছেন কমেন্টে লিখবেন।